वेलकम बैक टू माय चैनल रिजुस ड्रीम लाइफ चैनले आरो एक बार सबाई के स्वागत। जारा आमार वीडियो प्रथम देखछो तादेरके बोली जे आमार नाम रिजु दत्त और आज के आमी अनेकटा दिन पर ही ब्लग बनाच्छी सेटार जन्य सरि। तोमादेर जन्य नतून नतून किछु धामाका आनछी सेटार जन्य रेडी थाको सबाई। আমার যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, যারা যারা এখনও আমার ফেসবুক পেজ আর আমার ইনস্টাগ্রাম পেজে লাইক করোনি তারা এখনই ফলো অ্যান্ড লাইক করে দিও। ব্যাপারটা হচ্ছে যে আমি লাস্ট বলেছিলাম যে তোমাদের আস্তে আস্তে গ্রুমিং ভিডিও আমি দিতে শুরু করবো, যে আমি কী কীভাবে নিজেকে গ্রুম করেছি বা অনেক কিছু আমার জানাও নেই, আমি অতটাও পারফেক্ট দ্য পারফেক্ট গ্রুমড নই, তবুও মানে যতটুকু আমি চেষ্টা করি মানে যতটুকু আমি পেয়েছি ফল বা আমি যতটুকু মানে যতটুকু যা করি সেটার মাধ্যমেই তোমাদেরকে মানে হেল্প করার চেষ্টা করব। আরেকটা জিনিস আমি আজকে নিয়ে কথা বলবো, গ্রুমিং ভিডিও তো আসছেই, গ্রুমিং ভিডিও একটুখানি লেট হয় আর আমি এরকম ভিডিও চাইছি যে অনেক এক্সপার্টদের মতামত নিয়ে কীভাবে কী নিজেকে গ্রুম করা যায় সেই এক্সপার্টদের মতামত নিয়ে আমি ব্যাপারটা শুরু করছি। যাই হোক, তো আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা তোমরা অলরেডি বা থাম্বনেল আমার টাইটেল দেখেই বুঝে গেছো। আমি আজকে বেসিক্যালি অডিশন নিয়ে কথা বলছি, মানে আমার জীবনে কিছু কিছু জিনিস হয়েছে যেগুলো খুব বাজে, মানে বিভিন্ন রকমভাবে হেনস্থা টাকা পয়সা দিয়ে, সো এগুলো হয়েই থাকে। মেন্টালি আমাদের সেটা নিয়েই আসতে হবে যে এরকম তো কিছু হবেই, তাই না? আমি আমার একটা ইনসিডেন্ট আমি শেয়ার করতে পারি, যেটা হয়েছে যে আমি এক সময় যখন অডিশনে গিয়েছিলাম তখন অডিশন, কিন্তু ফেক অডিশনগুলো তোমরা কিন্তু অনেক রকমভাবে বুঝতে পারবে, মানে আমি হয়তো বুঝতে পারিনি, অনেক পরে বুঝেছি। দুরকম হয়, একটা হচ্ছে যে অডিশনে কোনো নো কস্ট, ঠিক আছে, তোমাদেরকে অ্যাট্রাক্ট করবে যে কোনো কস্টিং নেই, কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না অডিশনে সিলেক্ট হলে। তারপর দেখবে যে তখন তুমি অডিশন রুমে যাবে, অনেক রকম ছেলে দেখবে, অনেক রকম মেয়ে দেখবে, যে তারা সিরিয়াল করবে, তারা সিনেমা করবে, মানে ভাবতেই অবাক লাগে যে এরা মানে উচ্চারণ ভুল, মানে ঠিকঠাকভাবে কথা বলতে পারছে না, মানে কিভাবে কি করবে সেটাই জানে না, অথচ অডিশনের পর তারা সিলেক্টেড। হাউ ইজ ইট পসিবল? এরকম হয় তো? মানে তোমাদের সঙ্গে এরকম দেখা হয়েছে? দেখো, ইন্ডাস্ট্রিতে এত এত ছেলে মেয়ে, সবাই কাজ, মানে একটা প্রজেক্ট হতে অনেক 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 ছেলে মেয়ে দরকার। একটা বিয়েবাড়ির সিন ভাবো না, একটা বিয়েবাড়ির সিন, একটা বিয়েবাড়ির সিনে হিরোইনের মা বাবা পিসি পিসো মাসি মেসো বন্ধু তারা রয়ে গেল, তারা একটা ভালো ক্যারেক্টার। আদারওয়াইজ বিয়েবাড়িতে কি তাদের দিয়েই হয়? একটা বিয়েবাড়ির সিন করতে আমাদের নেই নেই করে 8 থেকে 9 দিন লাগে, তাই তো? তো সেই বিয়েবাড়ির সিনের জন্য অনেক অনেক ছেলে মেয়ে দরকার। তো অডিশনগুলো এগুলোর জন্য হয় যে একটা নামমাত্র অডিশন নিল, সেখানে গিয়ে দেখলে তুমি টাকা দিলে তোমাকে সিরিয়াল করবে, এই না সেই না, অনেকে টাকা নাও দিতে পারে, অনেক ওখানে বলবে যখন তুমি দেখবে অডিশনে সিলেক্ট, তোরা একটা অন্য একটা টোপ ফেলে। টোপটা কি? টোপটা হচ্ছে যে তোমাকে ক্লাস করতে বলবে, দুটো ওয়ার্কশপ আছে, অত অত টাকা ওয়ার্কশপে দিতে হচ্ছে, এই ওয়ার্কশপের পর তুমি সিরিয়ালে চান্স পেলে। 10,000 টাকা ওয়ার্কশপ, 12 ওয়ার্কশপ, 4,000 টাকা করে ওয়ার্কশপ, 4,000 টাকা এই মানে এই সময় দাঁড়িয়ে 4,000 টাকা কম নয় কিছু, 4,000 টাকা দিয়ে একটা রুম রেন্ট হয়ে যায়, তাই তো? তো তোমরা সেই টোপটা গিললে, বলবে অডিশনে সিলেক্টেড, তারপর আমাকে ওয়ার্কশপ করতে বলছে, তাই তো? তো এরকম আমার সাথে হয়েছে। আমাকে আমি একটা ইনসিডেন্ট বলি, আমি যখন প্রথম অডিশন, প্রথম না কিছুদিন আমার যখন, আমি এখনও স্ট্রাগল করছি, মানে এখন তো বুঝে যাই, সেটা হচ্ছে বড় কথা, যে এখন বুঝে যাই যে কোনটা ফেক কোনটা ঠিক। তো আমাকে একজন বলেছিল যে তোমার বাবা কী করে, কেন আমার বাবা কী করে, কেন জেনে লাভ কী? তারপর আমাকে বললো যে 80,000 টাকা দেবে, আমি থার্ড লিড তোমাকে দিয়ে দেবো সিরিয়ালে। আমি বললাম এখন ফার্স্ট লিডই উড়ে যাচ্ছে আর থার্ড লিড দিয়ে আমি কী করবো, আমার দরকার নেই, আমি 80,000 টাকা কেন দেবো, আমি পাগল, দেখুন ঠিকঠাক জায়গা দেবো, আপনাকে কেন দেবো আমি 80,000 টাকা, দিতেই হয়, ঠিক আছে, ওইগুলো হয়। মানে তোমাদেরকে বলবে যে মানে ওয়ার্কশপ করার জন্য, তো ওইটাও একটা এক ধরনের ফাঁদ। আরেকটা হচ্ছে তোমাকে দেখবে যে তুমি সিলেক্টেড, তোমাকে কাজ কর, মানে তুমি কোনোভাবে হয়তো টাকা দিয়ে ওয়ার্কশপ করলে, তারপর ধরো তোমাকে বললো যে অনেক রকমভাবে টাকা চাইতে পারি, কিন্তু ফটো তুলবো, তারপর লুক সেট আছে, এটার জন্য এত টাকা লাগবে, কন্ট্রাক্ট আছে, ঠিক আছে, এই এরকম জিনিস।
তারপর দেখবে তোমাকে একটা এরকম বিয়ে বাড়ি বা যে ক্রাউড আর্টিস্টের কাজ দিল, যেখানে তুমি সব গ্রামের মানুষ দৌড়াচ্ছে, তুমি দৌড়াচ্ছ, তোমাকে দেখাও যাবে না। বাট আমি যদি এই কাজটাই করবো তাহলে আমি আপনাকে দেখে এতগুলো টাকা দিয়ে কেন আমি এই কাজটা করবো? তো ওটাই হচ্ছে অডিশন। এখন যে রকম অডিশন হয় ওই রকম ম্যাক্সিমাম অডিশনের লক্ষণ, ঠিক আছে? তো মানে ওই রকম অডিশন থেকে দূরে থাকো। তোমরা হয়তো বলবে যে তাহলে ওয়ার্কশপ কি হয় না? ওয়ার্কশপ হয়, কিন্তু সেটা ওয়ার্কশপ হলেও সেটা কিন্তু তোমাদের মানে বলেই দেবে যে এটা ওয়ার্কশপ কোর্স করাচ্ছি আমরা, সেখানে ওই অমুক সেলিব্রিটিকে এসে ওয়ার্কশপ করাবে, অত টাকা চার্জ। সেখানে অডিশন দিয়ে বা কোনো মানে সিরিয়ালের কাজ কাজ দেবো সেইটা নিয়ে বলে তো ওটার কোনো মানেই হয় না। যারা ওয়ার্কশপ করায় সত্যি সত্যি বলেই মানে বলেই করাবে, মানে লয়ালিটি মেনটেন করে যে হ্যাঁ আমরা ওয়ার্কশপ করাচ্ছি, অমুক মানে সেলিব্রিটি বা অনুক নাট্যকার, অনুক থিয়েটারের লোক, অনুক লোক, অনুক ডিরেক্টর, অমুক সেই এসে তোমাদেরকে ক্লাস করাবে, সেটার জন্য অত টাকা চার্জ। আরেকটা জিনিস আমি বলতে পারি, যেটা হচ্ছে অডিশনে তোমরা যদি ঠিকঠাক অডিশন দেবে তখন কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো আমি তো এখনও অডিশন দিই, আমার এখনও পা কাঁপে, আমার এখনও ভয় হয় অডিশন রুমে যাওয়ার আগে, সেটা স্বাভাবিক। আমি এখনও এরকম এরকম করি, ভগবান দেখো এরকম করি। দেখো অডিশনটা না পুরো লাকের ওপরে, এরকমও দিন গেছে আমার যে আমার খুব ভালো অডিশন হয়েছে। আমি তোমাকে আগেই একটা বলছিলাম তোমাদেরকে যে অডিশন আমি সিলেক্টেড, তারপরেও আমাকে সেই ক্যারেক্টারটাকে মানে ক্যারেক্টারটা হয়নি, এরকম হয়। তারপর হলো যে এই অডিশনে যাওয়ার সময় একটুখানি তোমরা মানে ওরকম কিছু ড্রেস পরো না যেগুলোতে মানে দেখতে খুব মানে একটু অন্যরকম লাগে, বুঝতেই পারছো মেয়েরা বেসিক্যালি। তোমরা সুন্দর একটা সালোয়ার কামিজ পরবে, সালোয়ার কামিজ বা সেরকম কিছু এরকম যে উৎকট যেন না লাগে, ঠিক আছে? মানে কীরকম কী ক্যারেক্টার দেবে বোঝা যায় না। তুমি হয়তো মিনি স্কার্ট পরে গেলে সেখানে তোমাকে একটা দিল যে ঘরের বউ, ঠিক আছে, যে একটা বউয়ের ক্যারেক্টার, তাই না? তো সেখানে অবশ্যই ওইটা পরে বেমানান। তো অডিশনে এরকম তুমি অডিশনে কিন্তু একটা আর্টিস্ট যখন অডিশন রুমে ঢুকে তখনই কিন্তু একটা মাথার মধ্যে ওদের একটা মানে ক্যারেক্টার ওরা ইমাজিন করে নেয়, ঠিক আছে? আর অবশ্যই অডিশনে যাওয়ার আগে নিজে থেকে কিছু প্রিপেয়ার করে যাবে মনোলগ, ঠিক আছে? মনোলগ যেটা তুমি কিছু ডায়লগ রেডি করে যাবে, বাই চান্স তোমাকে কিছু না যদি দেয় তুমি নিজে থেকে যেন কিছু করতে পারো ওরকম কিছু একটা। আরেকটা হচ্ছে যেরকম বললাম যে ড্রেসের কথা, মেকআপ চড়া মেকআপ একদম দেবে না, একটু হালকা মেকআপ করবে মেয়েরা, ঠিক আছে? ভালো করে সুন্দর করে চুল আঁচড়ে ভালো করে, ঠিক আছে? আর তুমি যে ফটোটা নিয়ে যাবে অবশ্যই সঙ্গে এক কপি ফটো নিয়ে যাবে, ওরা যদি তুলে রাখে তো আলাদা মানে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না তোলে তুমি নিজে থেকে একটা ফটো তুলে রাখবে নিয়ে যাবে, সেটার পিছনে তোমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার অবশ্যই লিখবে, তারপর দিয়ে আসবে। অডিশনের পর যদি বলে যে একটু বসো তাহলে বসবে। আর ছেলেরা বলছি, ছেলেরা যদি তোমরা যেরকম হয় মানে নর্মাল জিন্স, টি শার্ট বা সেখানে যদি তোমরা কুর্তা পরতে পারো, যদি সেরকম কোনো মানে স্পেসিফিক দেওয়া থাকে যে এই সিরিয়ালের জন্য, যদি দেখো যে একদম মানে মাইথোলজিক্যালের উপরে কিছু হচ্ছে, মাইথোলজির উপরে, তখন তোমরা কিছু কুর্তা পরতে পারো, ছেলেদের যে কুর্তা সুন্দর সুন্দর কুর্তা আছে ওইগুলো পরতে পারো, ঠিক আছে? মানে মানে এরকম কোনো ড্রেস পরবে না যেটাতে মানে যারা অডিশন রুমে থাকে তারা যেন মানে বাঁকা চোখে তাকায় এরকম আর কি, এ পরবে না। আর কনফিডেন্স, নিজের মধ্যে কনফিডেন্টলি যেতে হবে, হ্যাঁ, যেটা আমার প্রথম অডিশনে আমার ছিল কনফিডেন্টটা, আর আমি ওইটাই হলে মাথার মধ্যে চিন্তা রাখবে, একটা জিনিস ভাববে যে এই অডিশনই আমার জীবনের শেষ অডিশন নয়, ঠিক আছে? অডিশনটা এরকম একটা জিনিস যেটাতে তুমি তোমার মানে তোমার এই আজকে ধরো তোমার 20 বছর বয়স, 20 বছর বয়সে তুমি প্রথম অডিশন দিতে যাচ্ছ, কিন্তু 20 বছরই এটাই কিন্তু তোমার শেষ অডিশন নয়। অডিশন একটা এরকম জিনিস যেটা তুমি সারা জীবন দিতে হবে, আমাদের দিতে হয়, আমাদের থেকে সিনিয়র আর্টিস্টরা এখনও অডিশন দেয়, ঠিক আছে? তো হলো না কিছু হবে না, ব্যাপার নেই, অডিশন আজকে হয়নি কালকে হবে, আজকে ভালো হয়নি কালকে হবে। আর যদি যখন দেবে অডিশনে ভুলে গেছো কিছু কিছু ডায়লগ ভুলে গেছো, মানে একদম হা করে তাকিয়ে থাকবে না, ঠিক আছে? মানে এটাকে ম্যানেজ করে ব্যাপারটাকে কী বলতে মানে অডিশনের যে স্ক্রিপ্টটা দেবে হয়তো জিজ্ঞেস করে নেবে যে জায়গাটা বুঝবে না, যে অডিশন নিচ্ছে যে স্যার এটা কী, ম্যাম এটা কী, তখন কিন্তু ওনার মধ্যে একটা থাকে যে এই অডিশন এটা মানে স্ক্রিপ্টটা সে বুঝতে চেয়েছে এটার মধ্যে কী আছে, ওদের মধ্যে আলাদা তোমার ব্যাপারে আলাদা একটা ইমেজ তৈরি হবেই যদি তুমি ঠিকঠাক। তার জন্য এরকম করো না যে আমি বলছি বলে যেটা জানা সত্ত্বেও ম্যাম এটা কী জিজ্ঞেস মানে করবে, এটা বোকা বোকা। মানে যদি তুমি ঠিকঠাক বুঝতে না পারো যে কীভাবে কী, তখন বলবে
ঠিক আছে, তারপর যদি জিজ্ঞেস করতেও পারো যে ক্যারেক্টারটা কি একটুখানি বলে দেবেন, সেরমভাবে করবে একদম। তো যারা যারা অডিশন দিচ্ছ বা আমাকে অনেকেই কমেন্ট করো যে অডিশনের জন্য ডেকেছে, অবশ্যই ভালো করে অডিশন দাও, একদম প্রপার জায়গায় গিয়ে অডিশন দাও, কাজ করো, ঠিক আছে। আর এইটাই আজকে বলার ছিল, তোমাদের জন্য নতুন নতুন আরও ভিডিওস আসছে, চিন্তা করো না। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও আরও কী কী ধরনের ভিডিও চাও, আরও কী কী জানতে চাও। আমি ইদানিং একটু বাইরে, মানে বাড়ির বাইরে গিয়ে বেশি ব্লগ করতে পারছি না, আমি ভেতরেই বসে বসে গিয়ে তোমাদের জ্ঞান দিচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি কিছু কিছু ভালো ভিডিওস আসছে, ওটাই কথা দিলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা যেরকম ভালোবাসছো সেরকম ভালোবাসা দাও। সো আজকের জন্য এতটুকুই,